আমার বর আমাকে সোনার গিফট করেছে, মানে সোনার হাত দিয়েছিল, দেখো ভালো না? আর চয়েস দেখতে তো হবে। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, এখানে কতগুলো বেল্ট নিয়েছে দেখো, বাবারে কতগুলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গতকাল গেছিলাম কলকাতা, তো কলকাতা থেকে কি কি শপিং করেছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম, তো এই যে সেজে গুজে বসে পড়েছি, তো কিছুগুলো রিলস আর শর্ট বানাবো। তো তার আগে ভেবে নিয়েছি যে তোমাদেরকে তো জিনিসগুলো দেখানো হয়নি, তার আগে জিনিসগুলো দেখিয়ে দিই। তো চলো আমি কি কি জিনিস নিয়েছি। আর একটা কথা, তো আমি কলকাতা বড় বাজার গেছিলাম, তো একবারে যা নিয়েছি ডজন ডজন নিয়ে নিয়েছি, কারণ আমার প্রত্যেক দিন ব্যবহার করতে হয়, ডেলি এত ইউজ মানে ব্যবহার করতে হয়, রাফ মানে প্রচুর ব্যবহার করি। তাই ভাবলাম ডজন ডজন নিয়েই নিই, তাই ডজন নিয়েই নিয়েছি। আর কলকাতা বড় বাজারে আমি শুনেছি যে পাইকারি বিক্রি হয়, ওয়ান পিস বিক্রি হয় না, সিঙ্গেল বিক্রি হয় না, তাই ডজন নিয়ে নিচ্ছি। তো চলো জিনিসগুলো দেখে নাও তোমরা। তো প্রথমে দেখো এই যে আইশ্যাডো, তো আইশ্যাডোটা নিয়েছি আর আজকেই পড়েছি, দেখো আমার চোখটা দেখো ভালো লাগছে না? তো এই যে আইশ্যাডোটা নিয়েছি, আমার একটা আছে বড় আছে, তো ভাবলাম ছোটটা নিয়ে অভ্রভ্র লাগানো আছে, দেখতেও ভালো লাগবে চিঙ্কু নাকুর। তো তারপর এখানে আছে দেখো একটা ফেস পাউডার, তো আমি ব্র্যান্ডেড মাখি না, তো যে কোনো কোম্পানি হলেই চললো। তো রাফ ইউজ করি, তো প্রচুর রাফ ইউজ করি, এই জন্য নিয়ে নিচ্ছি একটা ফেস পাউডার, মানে এটাতে দুটো আছে, ঠিক আছে, এটাতে দুটো আছে আর এটাতে একটাই আছে। আর এখানে আছে তোমার টিক পাতা দুটো, আর সেরকম পড়ি না আমি ভিডিও করতে হলে, এই জন্য পড়ি, এই যে নিয়েছি এগুলো। আমার এখন কত বছর যাবে জানো? 2 বছর চলে যাবে। তারপরে নিয়ে নিয়েছি দেখো এখানে আছে 1 ডজন চুড়ি, তো ভাবলাম যে যখন পুজো দেখতে মানে ঠাকুর দেখতে যাবো সবাই মিলে, তখন চুড়িটা পরে যাবো, এই জন্য চুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, এখানে কতগুলো বেল্ট নিয়েছে দেখো, বাবারে কতগুলো। তো যখন বেল্ট নিচ্ছিল বলছে একটা তো বিক্রি হয় না, নিতে হলে তোমাকে 6খানা নিতে হবে, তাই তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে 6খানা বেল্ট। আর বলছে যে বাড়িতে নিয়ে গিয়ে ভাইকে কাকুর ছেলেকে সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেবে, তাই নিয়ে নিয়েছে। আর এখানে আছে 6খানা বেল্ট, বাবারে। তো যাই হোক, তারপর আরো আজ চলে যাচ্ছি দেখো, এখানে আছে আলতা, আলতাটা আমি মানে আলতা পরতে আমার খুব ভালোই লাগে, পায়ে যখন আলতা পরে ডান্স করে কি ভালো রাই না লাগে, তাই এখানে নিয়ে নিচ্ছে আলতা। আর এখানে 6খানা আছে আলতা, আর এটা আছে সিঁদুর, সিঁদুরও নিয়ে নিয়েছি বেশি করে, তো সিঁদুরটা তো একটু বেশি লাগে, আমি যখন হয়তো যখন মন গেল সীতা ভর্তি করে সিঁদুর পরে নেই, যে এক এইখান থেকে যে এতটা পর্যন্ত ট্রেন আসছে দেখো, 5 মিনিট ছাড়া ছাড়া ট্রেন, একটু আগে একটা লোকাল গেল, আবার এক্ষুনি দেখো এক্সপ্রেসটা মেল মেলটা যাচ্ছে দেখো, কি করে ভিডিও বানাই বলো তো তোমরা বলো, এগুলো ভাবা যায়? তাও আবার আমি এখানে দেখো মাইক লাগিয়ে ভিডিও করছি, ভাবা যায়? আবার পুজো এলে তো চারদিকে আবার মাইক বাজবে, কি করে যে ভিডিও বানাবো, কি করে ব্লগ বানাবো, সে ভগবান জানে। তো যাই হোক, আর এই যে এখানে তিনটা এই ক্লিপ গুলো আমি ব্যবহার করি না, আমার একটাও পছন্দ নয়, তো আমার বোন গেছিল আর বোন পছন্দ করেছে এগুলো। তো যাই হোক, আর এখানে আছে তোমার কি আছে, এখানে আছে আমার চুড়ি দেখো, এগুলো আমি সেই অষ্টমীর দিন মানে পরবো বলে নিয়েছি দেখো। মানে ভালো লাগলো তাই নিয়ে নিলাম, আমার সোনার আছে তো না, আমার সোনার সোনার লাল কলাটা কি বলতো আমার উঠে গেছে, তাই মাকে দিয়ে এসেছি মানে ঠিক করে দিবে বলে আমার মাকে, তাই ভাবলাম লাল সাদা পলাটা তো রয়েছে। আর কি বলতো, আমাদের না শাঁখা চলে না, আমাদের মানে আমাদের পরিবারে শাঁখা চলে না, আমরা শাঁখা পরি না, আমরা এরকম
সাদা চুড়ির উপরে পাদ বসানো আমার সোনার বাঁধানো আছে, আর লাল যে আমার পলাটা আছে, লাল পলাটা মানে বাপের বাড়ি গেছিলাম তো ডান্স করছিলাম, মানে ডান্স করছিলাম দিয়ে শাড়িতে লেগে মানে পাতটা একদম পুরো উঠে গেছে, দিয়ে মাকে দিয়ে এসেছি ওইটা সারাতে। তো এই যে এগুলো নিলাম তো পুজোতে পরবো বলে। তো আর এখানেও আছে এই যে চুড়িটা দেখো, সিম্পল একটা চুড়ি নিয়েছি, এগুলো মানে ঘরে পরার জন্য, বড় হয়ে গেছে মনে হয়। তো এগুলো আছে, আর তোমার আছে দেখি আর কি আছে, আর এই যে এইটা নিলাম, এগুলোতে হচ্ছে একটু অষ্টমী পুজোর দিন পরবো, একটু পরে একটু ঘুরবো বলে নিয়েছি, ভালো লাগছে এগুলো নিয়েছি। আর দেখো আর এটা নিয়েছে সোনার চেন, আমার বর নিয়েছে বলছে এটা হচ্ছে পুজোতে পরে ঘুরবো। দেখো আমার চেন যাচ্ছে ভগবান, সত্যি কি বলতো যখন আমরা ভিডিও বানাই তখন এই ট্রেন গুলোকে গুরুত্ব দেই না, হলে কোনো সময় গুরুত্ব দেই না, এই ভিডিও বানাচ্ছি বলে মানে ভিডিও করতে করতে তিনবার ট্রেন গেল, তিনবার এখন তোমার যাচ্ছে এইটাও মিলটা। তো এই যে এখানে একটা মালা নিয়েছি, এই মালাটার দাম নিয়েছে তোমার 100 টাকা মতো পড়েছে, তো গলায় পড়লে খুব ভালো লাগবে, নিজে নিজেই বলছি ভালো তো লাগবে তাই না, তো ভালো লাগবে। তো এই মালাটা আমাদের এখানে নিয়ে নেবে তোমার ধরে নাও 150 টাকা মতো। আর কি বলতো আমি ওইখানে এত জিনিস দেখেছি, মানে সব জিনিসগুলোই ভালো দেখাচ্ছে, কোনোটা দেখছি এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এরকম করে নিচ্ছি। আর ভাবছি এবারে যদি যাই ভাই ফোটার সময় এবারে চোখের সামনে যা দেখবো তাই নিয়ে নেবো, একটাও ছাড়বো না। আর এখানে দেখো দেখেছো, ডজন বলেছিলাম না, ডজন দেখো, ডজন নিয়েছি সামনে, মানে নিয়ে নিয়েছে, আমি একটা নেবো, বোনকে একটা দিব, কিছু মাকে দেবো, আমার বোনকে দেবো, সবাইকে ভাগাভাগি করে এরকম করবো দোকানে। তো এই যে এগুলো ছিল, আর এইটা দেখো আমার বর আমাকে সোনার গিফট করেছে, মানে সোনার হাত দিয়েছিল, দেখো ভালো না, হাত চয়েস দেখতে তো হবে, দেখো পুরো মানে সোনাটা দেখো, সোনা তো কিনতে পারবো না, সোনার স্বপ্নই হয়ে থাকবে আমার। তো যাই হোক এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাই পছন্দ করে কিনে দিয়েছে, আর এই মালাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, তো তোমাদের দাদাভাই যখন আমার মানে বিয়ে হয় কি মানে তৃষানও হয়ে গেছে, তো একবার মাঠে মার্কেটিং করতে গেছিল বড় বাজার, আমার জন্য একটা এমন মালা নিয়ে এসেছিল, তখন এতটা ঠিকঠাক চয়েস করতে পারতো না, এখন মানে থেকে থেকে আমার অনেকটা চয়েস করতে পেরে গেছে, অনেকটা আয়ত্তের মধ্যে চলে এসেছে, কোনটা ভালো কোনটা খারাপ আগে পারতে না, যেমন তেমন মানে যা পারতো তাই নিয়ে চলে আসতো। তো এটা দেখো ভালো লাগছে, আমার ভালো লাগছে, ওইখানে কিন্তু ভালো লাগছিল না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, তো দেখো তাই না ভালো লাগছে না। আর আছে এগুলো তো দেখিয়েছি, আর এখানে দেখো দুখানা ফুল আছে, এগুলো আমার বর পছন্দ করেছে আমার জন্য, বলছে তুমি দু সাইডে মাথা বাঁধবে ভালো লাগে। আর এখানে দেখো তিনখানা জামা আছে তোমাদের দাদা, আর এখানে দেখো আমার বোন শুয়ে আছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, তো তাই কি বলতো এখানে তিনখানা জামা আছে, আর তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে তিনখানা জামা, আমি বললাম নিয়ে নাও তো, আর পরে যা হবে দেখা যাবে। এই যে তিনখানা জামা দেখো, এই যে একটা আর এটা একটা আর এটা একটা, আর কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দেই, এই কেরিতাতে কি আছে দেখো গো, দেখো দেখো এই দেখো এখানে দুখানা লিপস্টিক নিয়েছি, কি বলতো আমাদের এখানে না এই লিপস্টিক গুলো দাম তোমার নিয়ে নেয় 150 টাকা মতো, আমার কাছে আছে 150 টাকা এরকম নিয়ে নেয়, কিন্তু ওইখানে আমরা 50 টাকায় পেয়েছি। আর আর দেখো এখানে তোমার এই নেল পলিশ গুলো তোমার নিয়ে নেবে তোমার 30 টাকা 40 টাকা, কিন্তু ওইখানে আমি 10 টাকা করে নিয়েছি নেল পলিশ গুলো, দেখো আলাদা দেখো এই যে। আর আছে তোমার এখানে
আর সেরকম ভাবে তো কোনো শপিং করা হয়নি। তো এইখানে হচ্ছে ত্রিশানের অনলাইন থেকে পুজোর জন্য কিছু জামা প্যান্ট কেনা হয়েছিল, তো ভাবলাম এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার নেওয়া হলে তো তোমরা দেখতেই পাবে। আর তোমাদের এই যে দাদা ভাই তিনটে জামা নিয়েছে, তিনটে, আর একটা প্যান্ট নিয়েছে, জিন্সের প্যান্টটা, সেটা হচ্ছে ঝাড়গ্রামে রয়ে গেছে, ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো থাকলে অবশ্যই দেখিয়ে দিতাম। আর ত্রিশানের জন্য এগুলো নেওয়া হয়েছে, তো ত্রিশানে এখনো আরো দুটো জামা বাকি আছে, এগুলো এখনো মানে ডেলিভারি হয়নি। তো যাই হোক চলো দেখিয়ে দিই, মানে এই দুটো জামা সেম কিট্টু আর ত্রিশানের জন্য। চলো আগে একটু দেখিয়ে দিই তোমাদেরকে জামাটা, মানে দু ভাইয়ের একই একই জামা নিয়েছি, এই যে। আর হচ্ছে এটা হচ্ছে হাফ প্যান্ট, তো দু ভাইয়ের একই রকমই নিয়েছি। আর এখানে আছে ত্রিশানের আছে তোমার পাঞ্জাবি, অষ্টমীতে পড়ে যাবে আমার সাথে, মা ছেলে যাব, তোমাদের দাদা ভাই তো যাবে না, ওই মা ছেলেই যাব আমরা। প্রত্যেক বছর আমরা মা ছেলে যাই, আমার ছেলে পাঞ্জাবি পরবে, দিয়ে আমরা মা ছেলে হাতে ধরাধরি হয়ে যাই। এইসব দিনগুলো যখন ছেলে বড় হয়ে যাবে কি না মনে করবো দিনগুলো, তাই না, পস্তাবো। এই যে ছেলের এটা পা প্যান্টটা, তো আর এটা আছে পাঞ্জাবি, দেখো এই যে। তো যাই হোক আমারটা এখনো নেওয়া হয়নি, আমারটা নেওয়া হলে তো তোমরা দেখতেই পাবে। আর আমি ভাবছি যে আর এই পাশাপাশি দোকান থেকে আমার শাড়িটা নেব, পাশাপাশি বলতে মেদিনীপুর যাবো একদিন, গিয়া নিয়ে আসবো। মেদিনীপুরে আঁচল আছে শুনেছি, ওইখানে নাকি অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আর আমার তো এমনিতে প্রত্যেক মাসে কোনো মাসে দুটো, কোনো মাসে তিনটে, কোনো মাসে চারটে, কোনো মাসে পাঁচটে, এরকম করে শাড়ি আমি কিনতেই থাকি, প্রত্যেক মাসে আমি কিনি। তো তাই ভাবলাম এই মাসে আমি কমার সময় একটা শাড়ি নেব, যেমন ছেলের সাথে অষ্টমী পুজোতে পরে যেতে পারি, না হলে হয়তো কোনো দিকে ঘুরতে গেলাম সেরকম দেখে একটা শাড়ি নেব।